হাই ভিউয়ার্স, আমি রঞ্জিনা কিচেন থেকে রঞ্জিনা বলছি। ছতরাতে চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে। ওকে, বলছি আজকে বাঁধাকপি বেগুন আর মাছের মাথা দিয়ে একটা তরকারি করবো। এটা বাঁধাকপি কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, আলু এতে পড়বে না, আর মাছের মাথা আমি ফ্রাই করে রেখেছি। সঙ্গে লাগবে টমেটো কুচি, লাগবে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুনটা একটু একটু থেঁতো করে রেখেছি, ধনে পাতা কুচো, এদাজি হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো। আমি চিনি প্রত্যেকটা একটু করে দিই বলে জাস্ট একটু চিনি, জিরে গুঁড়ো আর গরম মশলা। আর এতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করবো না, কারণ বাঁধাকপিতে আমার মনে হয় কাঁচা লঙ্কাটাই সবথেকে সুন্দর আর কি। তাই এবার স্টার্ট করি। আমি স্টার্ট করে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। আমি একটু গোটা জিরে ফোড়ন হিসেবে দিচ্ছি, সঙ্গে দু তিনটে তেজপাতা আর কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে ফ্রাই করি। এবার টমেটো কুচোগুলো দিয়ে দিচ্ছি, যখন একটু লাল হয়ে গেছে। টমেটোগুলো একটু নরম হবে, একটু নরম হবে তখন আমি টমেটোগুলো যখন একটু লালচে ভাব আসছে তখন একটু ফ্রাই হয়ে যাচ্ছে। এবার আমি বাঁধাকপি বেগুন সবটাই আমি আস্তে আস্তে করে এগুলো ধুয়ে জল ঝরানো ছিল, ধুতে হলো না, ভালো করে পুরোটা নাড়বো। চাপা দিয়ে দিলাম, এটা ভালো করে একটু বাঁধাকপি থেকে একটু জল বেরিয়ে যাক, তারপর সেটা তুলব। এর মধ্যে আমি রসুনগুলো দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটাটা অ্যাড করছি, আর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। যখন একটু ভালো করে নাড়ছি, তাহলে যথেষ্ট হয়ে গেছে। এটা পুরো মশলাটা ভালো করে মেরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি জিরে গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু মিষ্টি, স্বাদ মতো নুন, হলুদ, আমি আর লঙ্কা গুঁড়ো এতে দিচ্ছি না, যেহেতু আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করছি। গরম মশলা আমি লাস্টে নামাবার পর দেবো, এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি। এটা প্রায় হয়ে গেছে, এবার আমি অল্প জল অ্যাড করি, যেহেতু আলু নেই শুধু বাঁধাকপি, জাস্ট একটু জল অ্যাড করে দিলাম আমি, দিয়ে আমি এটা প্রচুর চাপা দিচ্ছি, হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আচ্ছা, আমার রেডি বেগুন কপি কাটা চচ্চড়ি। এবার আমি এতে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, একটু ছড়িয়ে দিচ্ছি, একটু নেড়েও দিচ্ছি, যাতে দিকে একটু ঢুকে ঢুকে যায়। আচ্ছা, জাস্ট আমি গার্নিশ করার জন্য ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য। রেডি আমার বেগুন কপি কাঁটা চচ্চড়ি। ভিউয়ার্স, লাইক দিতে ভুলবেন না, কিন্তু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আজ এতটাই, নমস্কার।